আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বন্যার পানি বাসা থেকে যাওয়ার পর কীভাবে জীবাণুমুক্ত করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আমার মতো যারা বন্যায় ভুক্তভোগী তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটা অনেক কাজে লাগবে। বন্যার পানি বাসাতে ঢোকার পর কিন্তু সমস্ত জীবাণু, তারপর হচ্ছে আঠালো আঠালো বাপ ছিল, ছোটো ছোটো কীড়া ছিল, যুগ ছিল, সাপ ছিল, অনেক ধরনের জীবাণু ছিল যা অনেক দূষিত এবং শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর জিনিস লেগেছিল ফ্লোরে এবং সাইডে। যতটুকু পরিমাণ পানি উঠেছিল সমস্ত পরিমাণে কিন্তু কালো কালো অবস্থায় ছিল, আমি আরও ভিডিওতে দেখিয়ে দিয়েছি। দেখুন, দেখলে বুঝতে পারবেন যে ফ্লোরে কালো কালো ময়লা আছে, ওইগুলিতে কিন্তু ছোটো ছোটো কীড়াও আছে যা খালি চোখে দেখা যায় না, তবে কিছু কিছু জিনিস আছে যা খালি চোখেও দেখা যায়। আর দুর্গন্ধ ময়লা জাতীয় পানি ছিল। সমস্ত পানি সর্বপ্রথম হচ্ছে সাময়িকভাবে পরিষ্কার করে নিয়েছি, ময়লা, তারপর কষকষে আঠালো আঠালো বাপটাকে সরিয়ে নিয়েছি পাইপের মাধ্যমে, পানি দিয়ে সরাসরি মোটর থেকে পানি দিয়ে তারপর সমস্ত রুমের ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। বারান্দা দিয়ে পানিটা ছেড়ে দিয়েছি যেন সহজভাবে বারান্দা দিয়ে বের হয়ে যায়, না হয়তো কিন্তু গড়ে আবদ্ধ থাকবে। তো বারান্দা পার হয়ে যে জায়গাটা ছিল সেখানেও কিন্তু পানি ছিল, আর আমি ভিডিওটা করেছিলাম দুদিন আগে, আর এখন পর্যন্ত আমার বারান্দাতেও পানি নেই এবং বারান্দার বাহিরের অংশটাও পানিমুক্ত আছে। বন্যা পরিস্থিতি এখন অনেক অনেক ভালো, পানি শুকিয়ে যাচ্ছে প্রতিদিনই, অল্প অল্প করে পানি শুকিয়ে অনেকটাই শুকিয়ে গিয়েছে। সর্বপ্রথম সাময়িকভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর এখানে হুইল পাউডার ছড়িয়ে দিচ্ছি। হুইল পাউডার দেওয়ার পর ঝাড়ু দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব আমার তিনটি রুম। সেই সাথে রান্নাঘরের পানিটা যখনই চলে যাবে বা কমিয়ে নিতে পারবো তখনই হচ্ছে এটাকেও সেম প্রসেসে আমি পরিষ্কার করে নিব। আমি জাস্ট একটি রুম পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা বন্যায় ভুক্তভোগী হয়েছেন আমার মতো তারা বাসার জীবাণুমুক্ত করে নিতে পারবেন এভাবে, তাহলে দুর্গন্ধ থাকবে না এবং জীবাণুও থাকবে না। আপনি স্বাচ্ছন্দ্য মতে বাসার মধ্যে খালি পায়ে হেঁটে ব্যবহার করতে পারবেন, নিচে বসেও, তারপর যে কোনো কাজ করতে পারবেন। কিন্তু পরিষ্কার না করে আপনি কিন্তু ফ্লোরে কিছুতে কোনো তরকারি জিনিস হোক, আলু পেঁয়াজ কোনো কিছু রেখে কাটতে পারবেন না। প্রচুর পরিমাণে জীবাণু ছিল যা খালি চোখে আমরা দেখতে পারি না, দেখতে পারবো না। আর বন্যার পানিতে আমরা সকলেই জানি বিভিন্ন ধরনের জীবাণু থাকে, সেইগুলি সরানোর জন্য আমি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলি দেখিয়ে দিচ্ছি। আশা করছি অনেকের কাছে অনেক উপকারে আসবে। হুইল পাউডার দিয়ে ভালোভাবে সাইডগুলিও ঘষে পরিষ্কার করে নিচ্ছি। সম্পূর্ণ রুমটাকেও আমি ঝাড়ু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ আর ময়লা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু পরিষ্কার করে নেব। পাঁচটি ধাপে পানি দিয়ে আমি কিন্তু আমার রুমগুলি পরিষ্কার করে নিয়েছি। বন্যার পানি আসার পর বাসার ভিতরে খারাপ একটি দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল, সেই দুর্গন্ধ দূর করব এবং জীবাণুমুক্ত করে নেব। এটা সবার কাছে পরিচিত ব্লিচিং পাউডার। এই পাউডারটা দিয়ে আপনি জীবাণুমুক্ত করে নিতে পারবেন। প্রথমে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, শেওলা জীবাণু কিছুটা ধ্বংস হয়েছে, তারপর হুইল পাউডার দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত আরও ভালোভাবে সরিয়ে নেব জীবাণুটাকে। একটি রুমের জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণ নিয়ে নিচ্ছি ব্লিচিং পাউডার। এই পাউডারটা অবশ্য খালি হাতে কিছুতেই দিতে যাবেন না, তাহলে হাতের ক্ষতি হবে। সেই ক্ষেত্রে নাকে বা মুখে মাস্ক ব্যবহার করে তারপর আপনার রুমে ছড়িয়ে দিতে পারবেন। খুবই সাবধানতা অবলম্বন করে এই কাজটি করতে হবে। আমি হচ্ছে হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি হাতের মধ্যে। আপনাদের বাসায় যদি হ্যান্ড গ্লাভস না থাকে সেক্ষেত্রে পলি বেয়ে আপনি হাতে মুড়িয়ে তারপর কিন্তু ব্লিচিং পাউডারটা কোনায় কানে সমস্ত গড়ে দিয়ে দিতে পারবেন। ভালোভাবে দেখুন, আমি একটি হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি আর 200 গ্রাম ব্লিচিং পাউডার একটি রুমের জন্য আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি।
ছড়িয়ে দেওয়ার পর অবশ্যই 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দিতে হবে কার্যক্ষমতাটা বাড়ার জন্য। সাথে সাথে দিয়ে কিন্তু ঘষা দিবেন না, তাহলে কিন্তু সমস্ত ময়লা বা দুর্গন্ধ জীবাণুমুক্ত হবে না। অবশ্যই দেওয়ার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরে তার কার্যক্ষমতা আরও বেড়ে যাবে, ময়লাগুলি সুন্দরভাবে উঠে যাবে। একটি রুমকে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি, সমস্ত রুমে কিন্তু আমি একইভাবে পরিষ্কার করে নেব, সেক্ষেত্রে বারান্দা সহ। আমি ছিটিয়ে দিয়েছি, তারপর হচ্ছে 15 মিনিট পর আমি ঝাড়ু দিয়ে ঘষে ঘষে যেভাবে আমি হুইল পাউডার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ব্লিচিং পাউডার দিয়ে সেম প্রসেসে পরিষ্কার করে নিব। আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আমার বাসার অবস্থাটা কেমন ছিল, পরিষ্কার করার পর বাসার অবস্থা কেমন থাকবে। আর এটাকে ঘষে ঘষে পরিষ্কার করার জন্য এখানে আমি নারিকেলের কোষা নিয়েছি। নারিকেলের যে উপরে শুবলাটা আমরা কিন্তু অনেকেই ফেলে দিই, ফেলে না দিয়ে রেখে দিতে পারেন, অনেক কাজে ব্যবহার করা যায়। যেমন রান্নাঘরে যে সিঙ্ক বা নিচের যে তলাটা থাকে সেক্ষেত্রে শেওলা পরে এটাকে ঘষা দিলে কিন্তু মাজনের মতো কাজে আসে। সমস্ত রুমটাকে হাতে আমি ভালোভাবে মেজে ব্লিচিং পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপর ঝাড়ুর সাহায্যে ভালোভাবে আরও ঘষে পরিষ্কার করে নিব, তারপর পানি দিয়ে পরিষ্কার করে নিব। এটা খালি হাতে কিছুতেই কিন্তু আপনি পরিষ্কার করতে যাবেন না, অবশ্যই পলিব্যাগ অথবা হ্যান্ড গ্লাভ ব্যবহার করেই কিন্তু পরিষ্কার করে নিতে হবে। ব্লিচিং পাউডারের গন্ধ স্বাস্থ্যের জন্য খারাপ এবং বাচ্চাদের নাগালের বাহিরে রেখে আপনি কাজ করবেন, ছোটো বাচ্চা থাকলে তাদেরকে সরিয়ে নেবেন, আর মাস্ক অবশ্যই ব্যবহার করে তারপর এই কাজগুলি করে নেবেন। নারিকেলের কোষা দিয়ে সর্বপ্রথম হচ্ছে সমস্ত রুমটাকে ভালোভাবে ঘষে ঘষে আমি ব্লিচিং পাউডারটা মিশিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সোলার ঝাড়ুর সাহায্যে পানি দিয়ে আবারও ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আমি যেভাবে পরিষ্কার করছি এভাবে যদি আপনার বাসায় পানি উঠে থাকে অবশ্যই পরিষ্কার করে দেখবেন, খুব সুন্দর পরিষ্কার হবে এবং জীবাণুমুক্ত হবে, সেই সাথে দুর্গন্ধও চলে যাবে। আমার মতো হাজারো হাজারো বাসা আছে এরকম, পানি ভরে গিয়েছিল বন্যায়, তো আপনারা চাইলে আমার ভিডিওটা ফলো করে পরিষ্কার করে নিতে পারেন। দেয়ালের সাইডগুলো ভালোভাবে ঝাড়ুর সাহায্যে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যেন জীবাণু আর হচ্ছে দুর্গন্ধ না থাকে। পানি যতটুক পরিমাণ উঠেছিল ততটুক পরিমাণ ময়লা কিন্তু লেগে আছে, সেই ময়লাগুলিও আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন আরেকটি স্টেপ আমি দেখাচ্ছি। প্রথমে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি 2-3 বার ধুয়ে, তারপর হুইল পাউডার, তারপর হচ্ছে ব্লিচিং পাউডার। এখন আমি দিয়ে দিব লাইজল, লাইজল দিয়ে ভালোভাবে আবারও পরিষ্কার করে নিব, কারণ ব্লিচিং পাউডারের গন্ধটা কিন্তু অনেক মারাত্মক থাকে, আমার কাছে ভালো লাগে না, আর কেউই কিন্তু নিতে পারে, যেহেতু গন্ধটা ভিন্ন টাইপের, যদিও জীবাণুমুক্ত করে অনেক ভালো কাজ করে পরিষ্কারের ক্ষেত্রে, কিন্তু গন্ধটা কিন্তু বাসার রুমের জন্য একেবারেই উপযোগী নয়। সেই জন্য আরও জীবাণুমুক্ত করার জন্য, ফ্লেভার ভালো আনার জন্য এবং ভালোভাবে ক্লিন করার জন্য এখানে লাইজল ব্যবহৃত পানি ব্যবহার করছি। আমি এখানে 3 লিটার পানি নিয়েছি, 3 লিটার পানির মধ্যে 4 চা চামচ পরিমাণ লাইজল দিয়ে দিয়েছি। এখন লাইজল মিশ্রিত পানিটা ভালোভাবে ফ্লোরে আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে। ছড়িয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে ঝাড়ুর সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিব, তাহলে ব্লিচিং পাউডারের যে গন্ধটা সেটা চলে যাবে, আবার ফ্লোরে ময়লা থাকলে সেই ময়লাটাও ভালোভাবে উঠে যাবে, সেই সঙ্গে ভালো একটি ফ্লেভার বের হবে। আমরা যারা লাইজল ব্যবহার করে থাকি তারা কিন্তু সবাই জানি লাইজলে গ্রান অসাধারণ সুন্দর ভালো লাগে, আর জীবাণু তো সেই সঙ্গে অনেকটাই অনেকটাই চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেই ক্ষেত্রে অনেক অনেক চিকচিকা ঝকঝকে হয়ে পরিষ্কারও হয়ে যাবে।
ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি সমস্ত রুমটাকে। লাইজলের পানি দিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পানি দিয়ে আবারও একেবারে ক্লিন করে নিয়েছি। এখন সমস্ত পানি শুকানোর জন্য আমি এখানে স্টিক ব্যবহার করছি। আপনি চাইলে ন্যাকড়ার সাহায্যে হাত দিয়ে ভালোভাবে মুছে নিতে পারেন। মুছে নিলে শুধু ফাইনালভাবে পরিষ্কার হবে না, সেখানে আপনি আরেকটি কাজ করতে পারেন। আমি হচ্ছে কোনায় কানায় রুমের আশেপাশে কোনায় কানায় হচ্ছে আমি এখানে নেপথালিনের যে বিচিগুলি কিনতে পাওয়া যায়, এক প্যাকেট 40 টাকা, 20 টাকা, 15 টাকা দিয়েও কিন্তু কিনতে পাওয়া যায়। এই নেপথালিনের বিচিগুলি আমি হচ্ছে কোনায় কানায় দিয়ে রাখবো। তাহলে এইখানে হচ্ছে টিকটিকি, তেলাপোকা, পিঁপড়া বাসা বাঁধবে না। আর এখন যে দৃশ্যটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যাম্পের ভিতরে, যেখানে হচ্ছে আমি আশ্রয় নিয়েছিলাম বিজিবি ক্যাম্পে। তো সেইখানেও আমি একটু আসার সময় ভিডিও করে ফেলেছিলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। ক্যাম্পের ভিতরে জায়গাটা অসাধারণ সুন্দর। এটা হচ্ছে বসার জায়গা, বিকালে সমস্ত বাচ্চা বাবিরা এখানে বসে আড্ডা গল্প করে সময় কাটায়। আর এইদিকে যে দেখতে পাচ্ছেন কার্গো যাচ্ছে, এখানে লঞ্চ যায়, ট্রলার যায়, নৌকা যায়, এটা হচ্ছে সুরমা নদী। সুরমা নদীর একটি অংশ, এটা একের মেন জায়গা নয়। আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম সুরমা নদীর উপরে একটি ব্রিজ ছিল, ব্রিজের উপর থেকে ভিডিও করে আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। এটাও সুরমা নদীর অংশ, সুরমা নদী এটা। তো এখানে প্রচুর পরিমাণে নৌকা আসা যাওয়া করে, লঞ্চ, কার্গো সারাদিনই আসা যাওয়া করে। তো এই নদীটাকেও আমি একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। সুরমা নদীর পাশেই কিন্তু আমরা থাকি, ব্যাটেলিয়নটা যেহেতু 5 মিনিট দূরত্ব আমার বাসা থেকে, বেশি একটা দূরে না। ক্যাম্পের ভিতরে জায়গাটা অসম্ভব সুন্দর। অন্য আরেকদিন সময় পেলে আপনাদের মাঝে খুব সুন্দরভাবে পুরোটা ব্যাটেলিয়ন আপনাদের মাঝে আমি ভিডিও করে শেয়ার করে দেব। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।